হাজবেন্ডের কথা শুনে ফেসবুকে কাজ করা বাদ দিয়েছি। সে বলেছে আমাকে দিয়ে নাকি এখান থেকে কোনো কিছুই করা সম্ভব না। তো তার কথা শুনে মনের দুঃখে সবকিছু বাদ দিয়ে এখন শুধু ঘর সংসারে মন দিয়েছি। আসলে মনের দুঃখ কাউকেই বোঝানো সম্ভব না। এই যে দেখেন, ফেসবুকে ফেস না দেখিয়ে ক্যামেরার পেছনে থেকে শুধুমাত্র রান্নাবান্নার ভিডিও দেখিয়ে ফেসবুক থেকে সাফল্য অর্জন করা অতটাও সহজ না। এরপরে বাকি থাকে সুন্দর একটা ক্যামেরা। একটা সুন্দর ক্যামেরা হলে যে কোনো কিছুই অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। ক্যামেরা ভালো না হলে আপনি আসলে যত ভালোভাবে ভিডিও করেন, ভিডিও কিন্তু সুন্দর দেখাবে না। তো যাই হোক, এত কিছু বলে তো আর লাভ নাই, অনেকেই মনে করবে এটা হয়তো অজুহাত। তবুও এই স্বল্প সংখ্যক সব কিছু নিয়ে সংসার বাচ্চা কাচ্চা সব কিছু সামলিয়ে পড়াশোনা করে তারপর আবার ফেসবুকে যতটুকু সময় পেয়েছি কাজ করেছি, সেখান থেকে আমি যতদূর এগিয়েছি আমার কাছে মনে হয় এটাই বেস্ট। আমার জায়গায় হয়তো অন্য কেউ থাকলে এটাও করতে পারতো না। তারপরে সবকিছু মিলিয়ে মনটা মাঝে মধ্যে ভীষণই খারাপ থাকে। মানে কাজ করতে করতে একটা অভ্যাস হয়ে গেছে, এজন্য মাঝে মধ্যেই ভীষণ খারাপ লাগে। আর তখন একটু টুকটাক ভিডিও করি আর আপনাদের সাথে টুকটাক করে শেয়ার করি। যাই হোক, আবারও যদি কামব্যাক করতে পারি, মনটা ফিরিয়ে আনতে পারি, তাহলে হয়তো আবারও রেগুলার কাজ করব আপনাদের মধ্যে। এতদিন চুপ করে ছিলাম, এই যে আমার মনের অবস্থাটা আপনাদেরকে জানালাম। কেন ভিডিও দেয় না, কি কারণে ভিডিও দেয় না, রেগুলারিটি মেনটেন করি না, যে স্বল্প কিছু আপু ভাইয়েরা আমার ভিডিও দেখতেন তাদের মনে অনেক কেরই প্রশ্ন ছিল যে কেন আমি ভিডিও দেই না। তো তাদের প্রশ্নের উত্তর আশা করি আজকে পেয়ে গেছে। আমার কিছু পরিচিত আপুদের কথা বলতে চাই, যাদের কাছে আমি কিছুটা হেল্প চেয়েছিলাম আমার রিলসের বিষয়ে। রিলসে হচ্ছে আমার রেস্ট্রিক্টেড করে দিয়েছিল, যে কারণে রিলসে এখন পর্যন্ত মনিটাইজেশন পাইনি, অন হয়নি। তো তাদের কাছে জাস্ট একটাই কথা জানতে চেয়েছিলাম, কী করলে মনিটাইজেশনটা পাবো। তো তারা আসলে আমার কোনো অ্যান্সারই দেয় নাই। তারা হয়তো এখন সাফল্যের অনেক মানে শীর্ষে পৌঁছাই গেছে, এখন তাদের অনেক ভাব বেড়ে গেছে, এখন আসলে তাদের অনেক মানে কি আর বলো ডিমান্ড হয়ে গেছে। হয়তো তাদের সাথেই কিন্তু কাজ করা শুরু করেছিলাম, তারা আমরা একসাথেই ছিলাম, মাঝে মধ্যে টুকটাক ভালোই কথাবার্তা হতো আগে, বাট এখন তাদের আসলে কি আর বলবো, তারা এখন আসলে ধরা ছোঁয়ার বাইরে। আসলে স্পেসিফিকভাবে কারোর নাম বলতে চায় না, নাম বললে অনেকেরই সমস্যা হতে পারে। আসলে অনেকের কাছেই জিজ্ঞেস করেছিলাম, যারা আমার পরিচিত তারা আমাকেও ভালোভাবে চেনে, বাট তারা আসলে কোনো অ্যান্সারই করে নাই, জানি না কেন। যাই হোক, তাদের কথা আর না বলি, আমি হচ্ছে ফেসবুকের কাছে আপিলও করেছিলাম রিলসের ব্যাপারে, সেটআপটা কেন দিচ্ছে না সেটা জানার জন্য। তো তারা হচ্ছে আমাকে কি জানি এই মুহূর্তে আনঅ্যাভেলেবল আর কি বলেছে, অ্যাপ্লিকেশনটা করেছিলাম আর কি যে কারণে। তো যাই হোক, কিছু আর করার নেই, সলভটা পাইনি। তো এরকম যদি কেউ থাকেন, এটার সলভ কীভাবে সম্ভব, তাহলে অবশ্যই আমাকে নক দিবেন। রিলসের সেটআপটা যদি পেয়ে যেতাম তাহলে হয়তো পেজে কাজ করার মন মানসিকতা আবারও একটু ফিরে পেতাম। আসলে এখান থেকে কামব্যাক করতে আমার একটু সময়ের প্রয়োজন, আর তাছাড়া শারীরিকভাবে একটু অসুস্থও আছি, জানি না কবে সুস্থ হতে পারবো। তো ইনশাআল্লাহ আপনাদের সামনে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো ততদিন পর্যন্ত আমার জন্য সবাই দোয়া করবেন, আমার পাশে থাকবেন, সুন্দর সুন্দর কমেন্ট করে আমার সাথে থাকবেন, উৎসাহ দিবেন। তো যাই হোক, সকালবেলার একটু ছোট্ট ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। এটা ছিল সকাল 6টা থেকে 8:30 পর্যন্ত আমার কাজকর্ম, মানে বাবুর বাবা আর কি সকালবেলা যখন অফিসে যায় 8:30-8:00 সময় বের হয়ে যায়। তো সকালে উঠে আর কি রান্নাবান্না করে তার অফিসে খাবার দাবার দিয়ে তাকে খাবার দাবার রেডি করে দেই, তো সেটাই আর কি ভিডিও করে। যাই হোক, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।